হ্যালো এভরিওয়ান আমি তন্ময় তুমি দেখছো মাস্ট একাডেমিক মাস্টার একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো ষষ্ঠ শ্রেণির তেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু হাজার একুশের সঠিক এবং যুক্তিপূর্ণ সমাধান বিষয় বাংলা সোলে স্টার্ট তেরোতম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সু কবিতা থেকে এটি বাংলার অ্যাসাইনমেন্ট নাম্বার চার অ্যাসাইনমেন্টে দেখে নাও মানুষের জন্য কল্যাণকর এমন দশটি কাজের তালিকা লিপিবদ্ধ করো এখানে নির্দেশনা দেওয়া আছে আমি সমস্ত নির্দেশনা মেনে তোমাদের জন্য একটি সঠিক এবং যুক্তিপূর্ণ উত্তরপত্র প্রস্তুত করেছি সেটা দেখে লিখলে তোমরা অতি উত্তম অর্থাৎ সর্বোচ্চ নম্বর পাবে সব থেকে প্রথমে তোমরা যে কাজটা করবে একটা শিরোনাম লিখবে শিরোনামটি রাখবে মানুষ মানুষের জন্য তারপর লেখা স্টার্ট করে দেবে মানুষ সামাজিক জীব সমাজে চলতে হলে তাকে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে কবি কামিনী রায় তার সুখ কবিতায় পরের জন্য নিজের স্বার্থ ত্যাগ করার কথা বলেছেন অন্যের হাসির মাঝে যে আনন্দ লুকিয়ে আছে তা কেবল একজন স্বার্থহীন মানুষই বুঝতে পারেন মানুষের কল্যাণ করার মধ্যেই আসল সুখ নিহিত মানুষের জন্য কল্যাণকর এমন দশটি কাজের তালিকা নিচে দেওয়া হল নাম্বার ওয়ান বিপদগ্রস্তকে সাহায্য করা এলাকায় অসহায় এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা নাম্বার টু জনহিতকর কাজ করা মানুষের কল্যাণে সামাজিক জনহিতকর কাজ করা যেমন প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষ ও মহামারী প্রতিরোধে সরকারের পাশাপাশি নিজেও কাজ করা নাম্বার থ্রি স্বেচ্ছাসেবকের কাজ করা এলাকার জনগণের কল্যাণে ভাঙা রাস্তাঘাট মেরামত করা পুকুর পরিষ্কার করা ইত্যাদি কাজের উদ্যোগ নেওয়া নাম্বার ফোর সৎ কাজের আহ্বান করা এলাকার মানুষকে ভালো ও সৎ কাজে আহ্বান করা এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা পাঁচ নাম্বার পয়েন্টে আছে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করা রাস্তায় চলাচলের সময় কোনো ময়লা আবর্জনা দেখলে তা সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া অর্থাৎ ডাস্টবিনে ফেলে দেওয়া নাম্বার সিক্স অসুস্থদেরকে দেখতে যাওয়া এলাকায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং প্রয়োজন হলে সেবা দেওয়া সাত নম্বরে আছে গরিব মেধাবী শিক্ষার্থীদের দান করা গরিব মেধাবী শিশুদের বই নগদ টাকা জামা কাপড় প্রদান এবং বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া আট নম্বর পয়েন্ট নিঃস্বার্থভাবে এগিয়ে যাওয়া নিঃস্বার্থ কাজে মিশে থাকে কারো প্রতি দয়া কিংবা ভালোবাসা আমাদের এই কাজ যে কারো মুখে হাসি ফোটানোর কারণ বা কারও কল্যাণ হতে পারে এতে কোনো সন্দেহ নেই ন নম্বর পয়েন্ট অন্যকে নিজের আসন ছেড়ে দেওয়া বাসে ট্রেনে ও লঞ্চে চলাচলের সময় অন্য কোনো ব্যক্তিকে বিশেষ করে মহিলা বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিকে নিজের সিট দিয়ে দেওয়া তাহলে যে কৃতজ্ঞতা বোধ তাদের মুখে দেখা যাবে তা আসন ছেড়ে দেওয়া কারীর মন ছুঁয়ে যাবে তারপর ফাইনালি দশ নম্বর পয়েন্ট হচ্ছে সুসম্পর্ক বজায় রাখা সমবয়সীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বড়দেরকে সম্মান ও ছোটদেরকে স্নেহ করা এরকম আরও অনেক কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি কিন্তু যেহেতু এই অ্যাসাইনমেন্টে দশটি পয়েন্ট লিখতে বলা হয়েছে তাই এখানে দশটি পয়েন্টই লিখলাম আর ফাইনালি একটা উপসংহার মতো লিখবে মানুষ মানুষের জন্য আমরা যদি একে অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যের গান গাইতে পারি তাহলেই সমাজ হয়ে উঠবে সুন্দর শান্তির এক আবাসন আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট করে অথবা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে সরাসরি ডিএম করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এক্ষুনি ডিসক্রিপশানে গিয়ে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইক অ্যান্ড ফলো করে দাও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল মাস্ট অ্যাকাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো মাস্ট অ্যাকাডেমিকের পাশে থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই